হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নুডলস বিরিয়ানির রেসিপি। খুব ইউনিক একটা রেসিপি। তো প্রতিদিনের বোরিং ইনস্ট্যান্ট নুডলস আর এমনি চাউমিন খেয়ে খেয়ে সবাই বোর হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু নতুন রেসিপি নুডলস বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে নুডলস বিরিয়ানি। তার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি 2 টেবিল স্পুন। তার মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দিলাম, গোটা লবঙ্গ, এলাচের দারচিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম একটা পেঁয়াজ, খুব মিহি করে কোচানো। এবার যখন একটু পিঙ্কিশ কালার চলে আসবে, হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। আমার হাতটাকে ইগনোর করবেন, আমি হেনা করেছিলাম অ্যাকচুয়ালি সেদিন, সেজন্য ওরকম লাগছে। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো কুচি। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিটা হচ্ছে, সেই জন্য একটু টক টক হয়, হায়দ্রাবাদি বিরিয়ানি, সেই জন্য নুডলস বিরিয়ানির গ্রেভিটাও একটু টক টকই হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ 1/4 টিস্পুনের মতোই মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এটা আপনাদের অ্যাকর্ডিং, ঝাল কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এটা আমার হোমমেড, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আপনারা রেডিমেডও কেনা বিরিয়ানি মশলা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ধনে পাতা কুচি, মানে ওই 1 টেবিল স্পুন মতো আছে। মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো দই ফ্যাটানো। বিরিয়ানিতে দই তো লাগেই, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি, টেস্টটা বাড়াবে, একটু টক টক ভাব আনবে। ভালো করে কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জলটা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, মানে যদি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি দেবেন, আর যদি একদম নুডলস মাখামাখা করতে চান তাহলে কম দেবেন। এখানে আমি 2 ইয়েপ্পি নুডলস নিয়েছি, আর টেস্ট মেকারটা বাদ দিয়ে দিচ্ছি। যে কোনো নুডলস নিতে পারেন, পতঞ্জলির, ম্যাগি, যে কোনো নুডলস, আমি 2টোই নিয়েছি। 2টোর মতনই মশলা আমি দেখিয়েছি। তো এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এবার ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হচ্ছে আর নুডলসগুলো আমাদের পুরো মাঝারি মতো সেদ্ধ হচ্ছে। তো দেখুন, ফোটাতে ফোটাতে আমাদের গ্রেভি অনেকটা কমে এসেছে, আমি একটু গ্রেভি রাখবো। সো আপনারা যদি একদম মাখা মাখা দেন তাহলে একটু শুকিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু অত স্টিকি হয়নি নুডলসগুলো, ছাড়া ছাড়াই আছে আর লম্বা লম্বাই আছে। বেশি ফোটাবেন না, জলটা একটু কম দেবেন যদি আপনারা গ্রেভি না রাখতে চান। আর গ্রেভিটা আমি এরকম রেখেছি, একটু থিক হয়ে গেছে গ্রেভিটা। আমি একটু গ্রেভি ভালোবাসি, অ্যাকচুয়ালি গ্রেভি ছাড়াই ভালো লাগে এটা, বাট আমি একটু রেখেছি। তো তৈরি হয়ে গেল খুব ইজি নুডলস বিরিয়ানির রেসিপি। চটপট আপনারা বাড়িতে নুডলস বিরিয়ানি ট্রাই করে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।